এই যে শুনছেন, মাথাটা উঠান, আমি এখানে নামবো। আজ নারায়ণগঞ্জ থেকে সিলেট যাচ্ছি ঘুরতে। হারামি বন্ধুরা একদিন আগে চলে গেছে, তাই আজকে আমি একাই আসছি। বিকেল 4টায় বাস ছাড়ে। আমার পাশে একটা ডানা কাটা পরি শীত পড়ে। আমি তো মনে মনে লুঙ্গি ডাসিচ্ছি। অবশেষে আমারও জীব হবে, আমিও প্রেম করব। মেয়েটার দিকে তাকিয়ে দেখি, উফ, মেয়েটাকে যদি ওকে পড়াতে পারি আমার এতদিনের সিঙ্গেল লাইফ সার্থ। উফ, মেয়েটি আমার দিকে তাকিয়ে অর্ধচন্দ্রাকার মিষ্টি একটা হাসি দিল। মনের ভিতর ঘন্টা বাজল। এটাকে হয়তো ক্রাশ খাওয়া বলে, কিন্তু আমার তো ঘন্টা বাজল না, পাশের স্কুলের একটা ছুটির ঘন্টা বাজল। যাই হোক, আমি মেয়েটার প্রেমে পড়েছি। বুঝতে পারছি না কী থেকে শুরু করব। বাসটা ছেড়ে দিল, বাস চলছে, আর বাইরে তাকিয়ে ভাবছি কীভাবে পটায়। অনন্য আসতে অনেক খুশি, এমন সময় সে কারোর মাথা তার কাঁধের মতো অনুভব করল। দেখে সে রূপসী কন্যাতার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছে। আহ, কী যে ভালো লাগছে! সারা জীবন যদি সে আমার কাঁধে এভাবে মাথা রেখে ঘুমাতো, আল্লাহ মনে হয় আমার এই দোয়া কবুল করেছে। হয়তো সারা জীবনের জন্য না, কিন্তু মাতার মা সে যে কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে ওঠার নামই নেই। আহ, সুন্দর মেয়ে দেখলে কী হবে! এই মেয়ে আমার কাঁধ লালে ভিজিয়ে দিল। আহ, ঘুমন্ত অবস্থায় কত নিষ্পাপ শিশু লাগছে, কিন্তু আমার কাঁধ, আল্লাহ, কি করব বুঝতে পারছি না, কিভাবে ঘুম থেকে ওঠায়। আহ, তার উপর লাগলো জ্যাম। বাবা বাবা, কি কপাল! ঘুমন্ত মেয়ের সাথে প্রেম করব। মাথায় একটা বুদ্ধি আসলো, তাই জোরে জোরে গান গাওয়া শুরু করলাম। কিন্তু ম্যাডামের ঘুম ভাঙার কোনো খবরই নেই। মরে গেল নাকি আবার? না, মরলে তো আবার এইভাবে লাল পড়ে না। যাই হোক, নাকের সামনে হাত দিয়ে দেখলাম নিঃশ্বাস চলছে। না না, মরেনি তাহলে। এক ঘন্টা ধরে জ্যাম, তার উপর 6 ঘন্টা রাস্তা। আল্লাহ, শুরু করলাম জ্যামের মধ্যে এই গরমে বেসুরা গান। আমার গান শুনে আশেপাশের লোক চিল্লাচ্ছে আর বলছে গান্ধামান, তারপরে ঘুমরানির ঘুম ভাঙে না। আল্লাহ, এবার কি হবে, আমাকে তো ধরছে। আল্লাহ যে কোনো সময় ফ্যান বিছিয়ে দিতে পারে। এখন রাত 8টা বাজে, পৌঁছতে পৌঁছতে 11টা বাজবে যদি জ্যাম না থাকে। আর সহ্য করা যাচ্ছে না, এমন সময় গাড়ি থামল। আল্লাহ সত্যি দয়ালু। ড্রাইভার সাহেব সবাইকে উদ্দেশ্য করে বলল, যার যার পেয়েছে হালকা হয়ে নিন, এবং পাশের রেস্টুরেন্ট আছে, 15 মিনিট সময় হালকা খাবার কিনে নিন। কিন্তু ঘুমরানি ঘুমোচ্ছে। আমি রাগে চোখ বন্ধ করে আছি। কিছুক্ষণ পর খেয়াল করলাম আমার কাঁধে লাল পড়ছে না, কাঁধটাও হালকা লাগছে, চোখ খুলে দেখি ঘুমরানি নেই। আমি এক দৌড়ে ওয়াশরুমে গিয়ে হালকা হয়ে আসলাম। আহ, কি শান্তি! কখনো হালকা হতে এত ভালো লাগেনি। দেখি ঘুমরানি ওয়াশরুম থেকে বেরোচ্ছে। কিছু হালকা খাবার কিনলাম ও কফি কিনলাম, দেন বাসে উঠলাম। ম্যাডাম এসে আমার পাশে বসলেন, হালকা কথা হলো। তার নাম অনিদ্রা। বাবা, মেয়েটা দেখি পুরো নামের উল্টা। যাই হোক, বেশি কথা হলো না। খেতে খেতে তিনি আবারও আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। আবারও শুরু হলো লাল বর্ষণ। আমি আর কি করব, বাপ্পাটাজের মতো বসে আছি আর কফি খাচ্ছি। 12টায় গন্তব্যস্থলে আসলাম, আর দেখলেনি তো, তাকে তখন থেকে দেখে চলেছি। উঠুন, কি হলো, উঠুন। জি, একটু ঘুমোতে দেন না, মাত্রই তো ঘুমালাম। দীর্ঘ 4 ঘন্টা ঘুমিয়ে পড়লেন, মাত্র ঘুমলেন, আজকে আমার নতুন শার্টটাও ভেজে নষ্ট করলেন, আর বলছেন এখন ঘুমাচ্ছেন। ওই, আপনারা নামেন, গাড়ি ঘুরাবো। এই যে ম্যাডাম, হয়ে গেছে, তো উঠে পড়ুন। জি, আমি কি এসে পড়েছি সিলেট? জি ম্যাডাম। ওহ, এই যে মিস্টার, আপনি কেমন ছেলে বলুন তো, এসে গিয়েছি একটু ডাক দিলেন না, ভুলে আপনার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছি, তাই মজা নিচ্ছিলেন। আমি তো পুরো বাকরুদ্ধ হয়ে গেলাম। আপনারা দেখেছেন ওনাকে জাগানোর জন্য কত কিছু করেছে, আমার শার্টটা লালে ভিজিয়ে দিয়েছে, উল্টে আমাকে কত কিছু শুনিয়ে দিল। এই যে শুনছেন, এই যে মিস্টার। আমি তার ডাক শুনে বাস্তবে ফিরে আসি। এই যে, আপনি আমাকে যা ভাবছেন আমি সেরকম না, আর আপনার যা ঘুম কত কিছু করেছে ভাঙানোর জন্য। আপনি মিথ্যে বলছেন, মেয়ে দেখলে মজা নিতে মন চায়, যত সব বদমাইশের দল। এই মেয়ে, আপনি আমাকে বদমাস বলছেন কেন? আমি আপনার সাথে কি বদমাইশি করেছি? ওই, ঝগড়া করতে হলে বাসে থেকে নেমে ঝগড়া করুন, এই নামুন তো আপনারা। তারপর দুজনে নেমে গেলাম। ঘুমরানির চোখে এখনো ঘুম ঘুম। আল্লাহ, একটা মানুষ এত বেশি কেন ঘুমায়? তার উপর কোনো গাড়ি নেই, কিভাবে যায়? বন্ধুদেরকে ফোন দিলাম।
চিরফাহাদ কই তুই হারামে এখন কীভাবে আসবো এখানে তো কোনো গাড়ি নেই হোটেল তো এখান থেকে অনেক দূর কীভাবে যাবো রিক্সা দিয়েও তো যাওয়া সম্ভব না একটু নিঃশ্বাস নে তারপর বল এখন গাড়ি পাঠা একটা দুঃসংবাদ আছে বল এখনও তো বিয়ে করিনি যে সুসংবাদ পাবো আর তুই দুঃসংবাদ ছাড়া আর কিছু দিতিস বল এবার আজকে হোটেলে আসতে পারবি না কেন রে তাহলে কোথায় থাকব ভাই এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে তুই আর মেজাজ খারাপ করিস না আসলে দুদিন কোনো বাস ট্যাক্সি সিএনজি চলবে না এখানে একটা সমস্যা হয়েছে যার কারণে গাড়ি চালকেরা ধর্মঘট করেছে রিক্সা ছাড়া আর কিচ্ছু পাবি না তাই দুই দিন আশেপাশের কোনো হোটেলে থাক আচ্ছা রাখি তাহলে নিজের খেয়াল রাখিস এইদিকে ঘুমরানি জোরে জোরে কান্না করছে এসে ম্যাডাম কি হয়েছে এভাবে কাঁদছেন কেন আমার বান্ধবী বলল আমি এখন হোটেলে যেতে পারবো না কি জানি সমস্যা হয়েছে প্লিজ কাঁদবেন না আপাতত কাছের কোনো হোটেলে উঠুন দুদিন পর তাদের কাছে যাবেন এখন কাঁদবেন না আর আমি কোনো বদমাশ না আমাকে বিশ্বাস করে আমার সাথে যেতে পারেন আই এম সরি তখন ঘুমের ঘোরে আপনাকে উল্টাপাল্টা বলেছি আমাকে ক্ষমা করবেন সমস্যা নেই এমন বড় বড় শহরে এমন ছোট ছোট ঘটনা ঘটে থাকে আপনি তো অনেক মজার কি হলো কাঁদছেন কেন ম্যাডাম আমি কিছু ভুল বলেছি এভাবে কাঁদছেন কেন আসলে আমি এখন ঘুমাবো কোথায় আমার তো ঘুম ধরেছে আল্লাহ এ আমি কোন মেয়ের পাল্লায় পড়েছি শুধু ঘুম আর ঘুম চিন্তা করবেন না আমরা আশেপাশের কোনো হোটেলে উঠলে হবে সেখানে ভালো করে ঘুমাবেন সত্যি তো সত্যি এখন চলুন কোনো রিক্সা পাই কিনা হ্যাঁ আমার না ঘুম পাচ্ছে আমি আর হাঁটতে পারছি না আমি দেখছি কি করা যায় আল্লাহ কোন মেয়ের পাল্লায় পড়লাম শুধু ঘুম ঘুম করে প্লিজ একটু তাড়াতাড়ি দেখান এসে আশেপাশে কোনো হোটেল আছে আছে এখান থেকে হেঁটে গেলে 15 মিনিট সময় লাগবে আর রিক্সা দিয়ে গেলে 5 মিনিট কিন্তু এখানে এত রাতে রিক্সা পাবেন না দেখছেন আমি নিজেও হেঁটে যাচ্ছি এখন চলুন হেঁটে চলা যাক এখন আমি আর হাঁটতে পারবো না চলুন একটু সামনে ব্রেঞ্চটা একটু বসি চলুন রাত 12টা বাজে আবহাওয়াটা খুব সুন্দর পাশে এক সুন্দরী মেয়ে বসে আছে আশেপাশে কেউ নেই ঝিঝিপোকার আওয়াজ শীতল হাওয়া উফ কিছু সুন্দর মুহূর্ত তো আপনার সম্পর্কে কিছু বলুন আমি অনিদ্রা এইবার এইচএসসি পরীক্ষা দিয়েছি তাই ছুটিতে সিলেট ঘুরতে এসেছি ও আমি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছি আর আমিও বন্ধুদের সাথে ঘুরতে এসেছি কিন্তু ওরা আমাকে রেখে মজা করে একদিন আগে চলে এসেছে তাহলে তো তুমি আমরা সমবয়সী আমিও তোমাকে তুমি বলে ডাকবো তুমিও আমায় তুমি বলে ডাকবে আচ্ছা তাহলে তুমি একা আসলে কেন তোমার ফ্রেন্ডটা কোথায় আসলে আমি আমার ফ্রেন্ডদের সাথেই আসতাম কিন্তু আসতে দেরি হয়ে যায় আমাদের সবার একসাথেই আসার কথা ছিল সবাই সঠিক সময় এসে যায় কিন্তু আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাই ওদের সাথে যাওয়া হয় না এগুলো বলতে বলতে মহারানী আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায় কিন্তু এবার আর লালা পড়ছে না আমি ক্লান্ত থাকায় বেঞ্চে ঘুমিয়ে যায় যে সুন্দর মুহূর্ত এমনি ঘুম এসে যায় এই আবহাওয়ায় কাঁধে মাথা রেখে একটা সুন্দরী মেয়ে ঘুমোচ্ছে আ সে যে কি অনুভূতি অনেক কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় হঠাৎ দুটোর দিকে ঘুম ভাঙল সিলেটে আবার যখন যায় তখন বৃষ্টি হয় তারপর কুকুরের ঘেঁকো একটা হোটেলে তো উঠতে হবেই তাই ঘুমরানিকে ডাক দিলাম কিন্তু তার ঘুম ভাঙার কোনো লক্ষণই দেখলাম না যেমনই হোক একটা থাকার ব্যবস্থা করতে হবে তাই সুন্দরীপুরকে কাঁধে নিয়ে চলে আসলাম একটা হোটেলে ঢুকে রিসেপশন রুমে একটা বেঞ্চে মহারানীকে বসিয়ে দিলাম তারপর পানি ছিটিয়ে ঘুম ভাঙানোর চেষ্টা করছি ওই কে রে একটু শান্তিতে ঘুমোতেও দিচ্ছে না এখন অনেক রাত খোলা আকাশের নিচে ঘুমের অনেক আয়োজন আমি এখন ঘুমোবো অনন্য প্লিজ আমাকে একটু ঘুমোতে দাও আমি ওর কথা শুনে হেসে দিলাম আচ্ছা ঘুমিও এখন হোটেলে নিয়ে এসছি রুম ভাড়া করি তারপর রুমে গিয়ে ঘুমা কি আমি এখানে এলাম কিভাবে কিভাবে আবার আমার কাঁধে করে ওই আমি কি মরে গেছি যে আমাকে কাঁধে করে নিয়ে এসছো তুমি যেভাবে ঘুমাও অনেক সময় তো মনে হয় মরে গিয়েছো যাই হোক কথাটা মনে মনে বললাম না
এখনো মারা যাওনি, মনে হচ্ছে তোমার ঘুম ভাবটা কিছুটা কেটেছে। এখনো তো রুম বুক করি। কিছুটা ঘুম কেটেছে, তাদের রুমে নাও, আমি ঘুমাবো। খোদা, এটা কেমন মেয়ে, সারাক্ষণ শুধু ঘুম ঘুম করে। এই যে এখানে দুটো রুম হবে। সরি স্যার, দুইটা রুম হবে না, একটা রুমই হবে। ধর্মঘটের কারণে পর্যটকরা সবাই এখানে এসে অবস্থান করেছে, তাই আজকে শুধুমাত্র একটা রুমই খালি আছে। কি, আমরা একসাথে রুমে থাকতে পারবো না? প্লিজ আপনি দুটো রুমের ব্যবস্থা করেন, যত টাকা লাগে আমি দিব। ঘুমরানির কথা শুনে বুঝতে পারলাম উনি অনেক ধনী, দেখেও বোঝা যায়। সরি ম্যাম, দুই দিন আগে কোথাও কোনো রুম খালি পাওয়া যাবে না, তাই তাড়াতাড়ি করুন, তা না হলে এইটাও কেউ বুক করে ফেলবে। আচ্ছা ম্যানেজার, আপনার রুমটা বুক করুন অনিত্রা নামে। ওকে স্যার। অনিত্রা অবাক হয়ে তাকিয়ে আছে, এখন ওর চোখে কোনো ঘুম দেখতে পাচ্ছি না। অনিত্রা, তুমি চিন্তা করো না, আমার সাথে থাকতে হবে না। যে কয়দিন তুমি তোমার বন্ধুদের কাছে ফিরে না যাও, ততদিন এখানে থাকো, আমি অন্য কোথাও ঠিক থাকার ব্যবস্থা করে নেব। ওই, আমি কিন্তু অকৃতজ্ঞ নই। তোমার জায়গায় অন্য কোনো ছেলে থাকলে আমার সাথে খারাপ কিছু করতে চাইতো, কিন্তু আমি তোমাকে দেখে ভরসা পেয়েছি, তুমি খুব ভালো, তাই তোমার সাথে আছি। আচ্ছা ম্যানেজার কি বললো শোনো নাই, এখন কোনো হোটেলে খালি রুম নাই। তাহলে এখন কি করব? আমরা এক রুমে থাকবো, এছাড়া তো আর কোনো উপায় নাই। তোমার আপত্তি না থাকলেও আমার আছে, তুমি থাকো, আমি অন্য কোথাও খুঁজি। তাহলে আমিও থাকবো না। আর শোনো নাই, যে আর কোনো হোটেলে কোনো রুম খালি নাই? আর কোনো উপায় না দেখে রুম নিলাম, তারপর দুজনে রুমে গেলাম। রুমটা খুবই সুন্দর, একটা খাট, একটা সোফা, একটা আলমারি ও একটা বাথরুম। আমি সোফাতে শুয়ে আছি, ও বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। ঘুমরানিকে দেখে এখন সত্যি অসাধারণ লাগছে, তারপর ঘুমরানি খাটে এসে বসলো। তখন এত ভাব দেখাচ্ছিলে কেন? আমি মেয়ে হয়ে যদি আমার কোনো সমস্যা না থাকে, তবে তোমার এত সমস্যা কেন? নাকি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে না? না, তেমন কোনো ব্যাপার না। আর কন্ট্রোল যদি না রাখতে পারতাম, তাহলে বাসার বেঞ্চে অনেক কিছু হয়ে যেত। তুমি আর আমি দুজন অবিবাহিত ছেলে মেয়ে, একসাথে থাকবো এটা তো পাপের, লোকে খারাপ বলবে, তাই বলছিলাম। ওহো, এখানে আমাদেরকে কে চেনে যে খারাপ বলবে? তারপরও? তারপরেও কি, কতদিন পর তোমার কথা শুনে আমার ঘুম ঘুম ভাব চলে গেছিল। আর শোনো, তোমায় একটা কথা বলি, একদিন দুটো ছেলে আর মেয়ে একটা দরবেশের কাছে যায়। দরবেশকে বলে, আমরা যদি একসাথে ঘুমাই তাহলে কি গুনাহ হবে? দরবেশ কি বললো জানো? না, তুমি না জানালে কিভাবে জানবো? আসলে এই কৌতুক অনেক আগে থেকে জানি। তারপর দরবেশ বললো, একসাথে ঘুমালে পাপ হবে না, কিন্তু তোরা তো ঘুমিয়ে আসিস না, বলে হাসতে লাগলো। আমি অপলক দৃষ্টিতে দেখছি। তাহলে তারা কি করে? তুমি জানো না কি করে তারা? প্রেম করে, একজন আরেকজনের হাত ধরে কথা বলে, তাই তো পাপ হয়। ও, এই জন্য? আচ্ছা আমি ওয়াশরুম থেকে আসি। ওকে। আমি মনে মনে হাসছি ওর জোকসের কারণ শুনে। আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি মহারানী ঘুমোচ্ছে, মেয়েটা পারেও পড়ে ঘুমোতে। আচ্ছা, ঘুমরানি তো ঘুমায় কেন? আচ্ছা, মেয়েটা তো ঘুমায়, এইচএসসি পরীক্ষা দিল কীভাবে? হয়তো প্রশ্ন থেকে ঘুম চলে গেছে। আমি তো এক একটা পরীক্ষা দিয়ে এসে তিন দিন ঘুমাতে পারিনি, তার উপর এবার তো ঢাকা বোর্ডে শুধু খাদ্য ভেজালের প্রশ্ন আসছে। আমি তো পরীক্ষা চলাকালীন ঠিকমতো খেতেও পারিনি। মেয়েটি মনে হয় ইদানিং বেশি ঘুমায়, যদি ছোট থেকে অন্তত এক বছর যদি এভাবে ঘুমাতো, তাহলে ঘুমরানির এত সুন্দর ও সুন্দর কাঠামো দেহের অধিকারী হতো না। মেয়েটি কত সুন্দর করে ঘুমাচ্ছে, কিন্তু লাল কেন পড়ছে না? বাসে তো আমার কাঁধ, আমার প্রিয় নতুন শার্ট সব কিছু নষ্ট করে দিয়েছে। মেয়েটিকে কত সুন্দর নিষ্পাপ লাগছে ঘুমের মধ্যে, সে খাটে ঘুমাচ্ছে আর আমি সোপাই শুয়ে মহারানির ঘুম দেখছি, কিন্তু মেয়েটি এত ঘুমায় কেন? মনে হয় 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা ঘুমায়, আর 2 ঘন্টা খাওয়া দাওয়া ও বাথরুমে ব্যয় করে। এইসব ভাবতে ভাবতে ফজরের আজান দিয়ে দিল, তাই রুমে নামাজটা পড়ে নিলাম। কারণ বলা যায় না, এই ঘুমরানিকে কেউ যদি কিডন্যাপ করে নিয়ে যায়, আর ঘুমরানির যে ঘুম, ভূমিকম্প সুনামি হলেও সেটা ভাঙবে না। নামাজ পড়ে সোফায় শুয়ে ঘুম মহারানিকে দেখছি আর ভাবছি, হঠাৎ আমিও ঘুমিয়ে পড়ি। সকাল 11টায় ঘুম ভাঙল ভাহাতের ফোনের কলে। বন্ধু কোথায় তুমি? জাহান নামে, আর কোথায় থাকবো, একটা হোটেলে আছি। একা রেখে তোরা সবাই এসে পড়লি, আবার ঢং করে জিজ্ঞাসা করছিস বন্ধু কোথায় তুমি? বন্ধু সেটা বড় কথা নয়, বড় কথা হলো জান্নাত নামে কোনো হোটেল আছে তা তো শুনিনি। আমি নিশ্চিত হোটেল মালিকের বউ হোটেল মালিককে অনেক জ্বালিয়ে বেচারার জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়েছে, তাই বউয়ের নামে হোটেলের নাম জাহান্নাম রাখছে।
আরো কিছু বলবি? তুই যে বলা শুরু করেছিস আমাকে তো বলার সুযোগই দিসনি। আচ্ছা তুই বল কি বলবি? আপাতত একটা হোটেলে আছি, কিন্তু ধর্মঘট শেষ হলে তোদের এখানে চলে আসবো। এখন তোরা কি করছিস? যে যার গার্লফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছে। কি, তোদের আবার গার্লফ্রেন্ড আসলো কোথা থেকে? ও, তোকে তো বলা হয়নি, এখানেও এক গ্রুপ মেয়ে এসেছে ঘুরতে, কিন্তু হোটেলের ছাদে গিয়ে সবার সাথে পরিচয় হয় এবং যে যার মতো যাকে ভালো লাগে পটিয়ে নেয়। ও, এই জন্য তোরা কোনো খোঁজ খবর নিস না, তোরা প্রেম করবি আর আমি শুধু দেখবো। ওই শোন, ওদের একটা ফ্রেন্ড কয়েকদিন পরে আসবো, তোকে ওই মেয়ের সাথে পরিচয় করিয়ে দিয়ে তোকেও মিঙ্গেল বানিয়ে দেবো। তোদের আর কষ্ট করে খুঁজতে হবে না, আমি আমার স্বপ্নের রানীকে পেয়ে গেছি, যদি আমার ঘুমরানির স্বপ্নের স্বপ্নই থাকে। কেমনে পটালি? আর ঘুমরানি স্বপ্ন বুঝলাম না। এখনো পটায়নি, ইনশাল্লাহ সেটিং হয়ে যাবে। আর ঘুমরানির সে অনেক কথা, দেখো হলে বলবো, এখন রাখি। ওকে, সাবধানে থাকিস, ইনশাল্লাহ তোর জিএফ সহ তোর সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে। হুম, দোয়া করিস, আর তোরা সাবধানে থাকিস। ও আমার ঘুমরানি, এতক্ষণে ঘুমাও তুমি, স্বপ্নে কি দেখো মায়? ভাব আমার কথা, একবার তোমার হৃদয় দিয়ে দেখো আমার হৃদয়, তখন বুঝবে আমার ভালোবাসা। ওই আমার ঘুমরানি, আমি শুধু তোমার ঘুমের রাজ্য নয়, হতে চাই তোমার মনের রাজ্যে রাজা, দেবী কিসের জায়গা। ধুর, কি কবিতা বানাই! এমনই ঘুমরানি এই কবিতা শুনলে এক বছর উঠবে না। যাই, ডাক দিন আসতে খাওয়ার জন্য, এখন 11:30 বাজে। এই যে ঘুমরানি, উঠুন, দিনটা 24 ঘন্টা ঘুমালে হবে? এখন ঘুমালে বিয়ের পর আমাদের বেবি হবে কিভাবে? ধুর, কি বলতে গিয়ে কি বলে ফেলেছি, শুনলে খবর আছে, মনে হয় শোনেনি, সে ঘুম দিয়েছে। ওই ছেলে কি বললো, কিসের বেবি? এই মেয়ে কি ঘুমিয়ে ঘুমিয়ে কথা শুনতে পারে নাকি? এবার আমার খবর আছে। কই বেবি, কিসের বেবি, কার বেবি, কেমন বেবি? আমি তো বেবি বলিনি, আমি দেরি বলেছি, অনেক বেলা হয়ে গেছে, ব্রেকফাস্ট করতে দেরি হয়ে যাচ্ছে, তাই বলছি। আমি যে শুনলাম তুমি বেবি নিয়ে কি যেন বললা। আরে না, তুমি ঘুমের ঘরে ভুল শুনছো। ও, হয়তো। তুমি আগে ফ্রেশ হয়ে নাও, আর আমি ফ্রেশ হয়ে আসি, তারপর দুজন একসাথে নিচের কোনো হোটেলে খেয়ে আসি। ওই, তুমি আগে ফ্রেশ হয়ে এসো, তারপর আমি যাবো, এতক্ষণ আমি একটু রেস্ট নিই। কিসের রেস্ট? আমি আবার তোমার সাথে কখন কি করলাম? মানে এতক্ষণ তুমি ঘুমালে, কোনো কাজ তো করনি, তাহলে কিসের রেস্ট? ওই, তুমি জানো না ঘুমও একটি কাজ, যাও তুমি আগে যাও। ওকে ঘুমরানি, মানে অনিদ্রা। তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়েছে, দেখি ঘুমরানি বিশ্রাম নিতে গিয়ে আবার ঘুমিয়ে গিয়েছে। আবার ডাক দিয়ে উঠালাম, তারপর বাথরুমে পাঠালাম, কিন্তু অনেক সময় হয়ে গেল, কিন্তু তাও বের হওয়ার কোনো নামগন্ধ হয়নি। তারপর অনেক ডাকাডাকির পর বুঝলাম তিনি বাথরুমে ঘুমিয়ে গেছেন। তারপর অনেক ডাকাডাকির পর তিনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হলেন। তারপর ঘুমরানিকে নিয়ে নিচে গেলাম, ম্যানেজারের সাথে কথা বলে তার থেকে কোনটা ভালো রেস্টুরেন্ট সেটা জেনে নিলাম। কিন্তু ঘুমরানির চোখে একটু ঘুম নেই। একটা হোটেলে গিয়ে দুজনে একসাথে বসলাম। আচ্ছা ঘুমরানি, মানে অনিদ্রা, তুমি এত ঘুমাও কেন? বেশি ঘুমানো কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। কে বলেছে আমি বেশি ঘুমাই? কি, তুমি বেশি ঘুমাও না, হয়তো আমি কম ঘুমাই। তাড়াতাড়ি খাবার অর্ডার দাও, খেয়ে আবার ঘুমোতে যাব। কি, এতক্ষণ ঘুমালে ঘুম হয়নি যে আবার ঘুম ঘুম করছো? না, হয় নাই। তুমি খাবার অর্ডার দিবা? আচ্ছা খাবার অর্ডার দিচ্ছি, খেয়ে ঘুমাও। তারপর খাবার অর্ডার দিলাম, খেতে খেতে ঘুমরানিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা অনিদ্রা, আমরা কি বন্ধু হতে পারি? না, হতে পারি না। ও, আরে গাধা, মন খারাপ করছো কেন? আমরা তো বন্ধুই, এখন আর নতুন করে কেন বন্ধুত্ব করব? ও, তাই সত্যি তো? আরে গাধা, হুম সত্যি, তাই তো তোমার সাথে এক হোটেলে আছি, একসাথে খাচ্ছি, বুঝেছ? ওই তাড়াতাড়ি খাও, আমার ঘুম ধরেছে, আমি ঘুমাবো। ওই ঘুমরানি, তুমি এত ঘুমাও কেন? ওই, তুমি আমাকে ঘুমরানি বললে কেন? তুমি আমাকে গাধা বলছো কেন? তুমি আমার বন্ধু তো, তাই আমিও তার জন্য বলছি। আচ্ছা তুমি এত ঘুমাও কেন? আসলে আমার স্বপ্ন অনেক বড় তো, তাই। ও, তাই। তারপর খাওয়া দাওয়া শেষ করে বিল পেমেন্ট করতে গেলাম, এসে দেখি সে ঘুমোচ্ছে। আল্লাহ, একটা মেয়ে এত কেন ঘুমায়? এখানে কিছু রহস্য তো আছে। তারপর অনেক ডেকে উঠাতে পারলাম না, কি আর করার, কোলে করে হোটেলে নিয়ে গিয়ে ঘাটে শুয়ে দিলাম। অনিদ্রাকে ঘুমের মধ্যে অনেক মায়াবী লাগছে, কিন্তু ওর তো ঘুম কোনো স্বাভাবিক ঘুম না, এর ভিতরে রয়েছে অনেক রহস্য, সেটা আমাকে বের করতে হবে আর তার সমাধান করতে হবে। তার একে অনিদ্রাকে আমার ভালোবাসায় জড়াতে হবে, এই যে ঘুমরানিকে আমি ভালোবেসে ফেলেছি। বিকেলে ঘুমরানিকে ঘুম থেকে উঠালাম, যে করে হোক আমার ভালোবাসাকে অনুভব করাতে হবে।
তার জন্য ওকে এত ঘুমোতে দিলে চলবে না, ওর সাথে সময় কাটাতে হবে, ঘুমরানিকে আমার করতে হবে, তারপর ওর ঘুমের রহস্য বের করে সমাধান করতে হবে। এই যে ঘুমরানি, ওঠেন। ওই তোমার সমস্যাটা কি? হ্যাঁ, ঘুমাইলে তো ডাকাডাকি করো কেন? আর কত ঘুমাবে, ওঠো, কেউ তো ঘুমায়। এই যে আমি ঘুমাই, দেখো না। আর আমি কি করবো, এত ঘুম নলে আমি কি করবো? আমিও তো এত ঘুমোতে চাই না, কিন্তু শুধু ঘুম ধরে। ওই জ্বালাইও না তো, চুপ করো, ঘুমাই দে দাও। আচ্ছা ঘুমাও, আমি হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আছি আর ওর ঘুমের রহস্য খুঁজছি। এমন সময় ফাহাদের ফোন। কি রে, কেমন আছিস? ভালো, তোরা? বেশি ভালো না রে। কেন, কি হয়েছে? তোরা সবাই ঠিক আছিস তো? 17 তারিখ রেজাল্ট দেবে শুনেছিস? এটা কোনো ব্যাপার না, কিন্তু এত তাড়াতাড়ি? শালা, তুই কোনো ভালো খবর দিস না, শুধু খারাপ খবরগুলো দিস। ভালো কিছু হলে ফোন করিস, না হলে ফোন দিস না। একটা ভালো নিউজ আছে আজকেই। এখন তুই তোর ঘুমরানিকে নিয়ে আমাদের হোটেলে আসতে পারবি, আমরা ঘুরতে যেতে পারবো। ধর্মঘট শেষ হয়েছে। ওকে, রাত্রে দেখা হচ্ছে। আর চাপলং যাওয়ার আগে হজরত শাহজালাল ও শাহপরান মাজার শরীফ জিয়ারত করতে যাব। ওকে, সাবধানে আসিস। ফাহাদের সাথে কথা শেষ হতেই কোথা থেকে যেন ধোঁয়া আসছে, অনেক চিৎকার করে বলছে আগুন লেগেছে। ম্যানেজার সাহেব তাড়াতাড়ি দৌড়ে এসে আমাদের বের হতে বললেন। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঘুমরানিকে ডাক দিলাম। ওই ওঠো, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, এমন সময় ঘুম হচ্ছে। এই ঘুম থেকে ওঠো। আই, তুমি আবার চালাইতেছো কেন? ঘুমাইতে দাও। আরে আগুন লেগেছে, তাড়াতাড়ি ওঠো, না ও সারা জীবনের জন্য ঘুমিয়ে পড়বে। ওই আগুন লেগেছে তো আমি কি করবো, দূর, আমি কি দমকল বাহিনীর লোক নাকি? আজীব তো, আমাকে ঘুমোতে দাও তো, যাদের নেভানো তারা নেভাবে, আমি গিয়ে কি করবো, ছাড়ো। বুঝেছি, ওর সাথে এভাবে কথা বলতে থাকলে আমি নিজেও মরব। তাই আমার ব্যাগে আরও ছোট্ট টাকার ব্যাগে কিছু জামা কাপড় আর কিছু মেডিসিন ছিল, রাখলাম। আর আমার কিছু জামা কাপড় ছিল বের করে ফেললাম, আর ঘুমরানিকে কোলে করে নিয়ে বের হয়ে গেলাম। তারপর একটা রিক্সা দিয়ে একটা পার্কে আসলাম, তারপর একটা বেঞ্চে ঘুমরানিকে বসিয়ে পানি ছিটিয়ে ঘুম ভাঙালাম। এই তোমার মাথা ঠিক আছে? আগুন লেগেছে, তারপরে ঘুমিয়েছিলে, যদি কিছু হয়েছে তো? আগুন কোথায়, কখন, কিভাবে লাগলো, আর আমি এখানে কিভাবে আসলাম? হ্যাঁ, না কিছু হয়নি, এখানে নাচতে এসেছি। ওকে আগুন লাগার কথাটা আর বললাম না। ও তাই, তাহলে নাচ শুরু করো। আসলে ধর্মঘট শেষ হয়েছে, এখন তুমি তোমার বন্ধুদের কাছে ফিরে যাবে, আর আমি আমার, মন খারাপ করে বললাম। কারণ আমি তো ঘুমরানিকে ভালোবেসেছি, ওকে ছেড়ে চলে যাবো ভাবতেই কষ্ট হচ্ছে। ও তাহলে কি আর দেখা হচ্ছে না? পৃথিবীটা গোল ও ছোট, কোনো এক পথে আবার দেখা হবে। আর তুমি যদি চাও তোমার সাথে অবশ্যই দেখা হবে, আর তোমার ফোন নাম্বার আর ফেসবুক আইডি দিয়ে কথা হবে। ও সরি, তুমি ঘুম থেকে ছুটি পেলে তো যোগাযোগ করবে ঘুমরানি। ওই ঘুমরানি বলবে না, চলে যাইবা না, যাও, আমি তোমার কে? বন্ধু কখনো একা রেখে এভাবে চলে যায়? বলো। আচ্ছা তাহলে কি করবো, একসময় তোমাদের আলাদা হতে হবে। তুমি তো জানোই আমি কেমন ঘুমাই, যদি গলাকাটের দল এসে আমি নিয়ে যায়, পদ্মা ব্রিজে দিয়ে দেয়, তখন খুশি হবে, তাই না? আরে এগুলো ভুয়ো খবর। আচ্ছা আমি তোমাকে তোমাদের বান্ধবীদের কাছে পৌঁছে দিয়ে তারপর আমি চলে যাব। না আমি যাব না, যখন আমার খোঁজ পাইবা না পদ্মা ব্রিজ হলে, সেখানে গিয়ে আমার কথা স্মরণ করো, যাও। তোমার কি আমার মাথা গেলে? যাও। এই এভাবে বলো না, তুমি না গেলে আমিও যাবো না, এখানে বসে থাকবো। ও আচ্ছা চলো, আমার জন্য তুমি কষ্ট করবা কেন? আচ্ছা অনিত্রা, তোমার ব্যাগটা না আমি ভুলে হারিয়ে ফেলেছি। কি? আরে রাগ করো না, কিন্তু তোমার টাকার ব্যাগ আর দুটো জামা আমার ব্যাগে আছে। এগুলো তোমার ব্যাগে কেন? আসলে তুমি যে ঘুম দাও, যদি কেউ কিছু চিন্তা করে নিয়ে যায় তাই আমার ব্যাগে রেখেছিলাম, সরি ব্যাগটা হারিয়ে যাওয়ার জন্য। ব্যাগ হারিয়েছি সমস্যা নেই, তুমি তো হারাও নাই, সরি বলতে হবে না, বন্ধুর চেয়ে কি ব্যাগ বড় নাকি? তাই নাকি? তোমার বান্ধবীদের কাছে জিজ্ঞাসা করো, কোনো হোটেলে পৌঁছে দিয়ে আসবো কিনা।
অনিত্রা তার বান্ধবীদের ফোন দিয়ে আমাকে বলল তারা নাকি হোটেলে বিজয় অবস্থান করছে। কি হোটেল বিজয়ে? আমি তো সেখানে যাব, আমার বন্ধুরাও সেখানে আছে। তাহলে তো এই সিলেট ট্রিপে আমরা আলাদা হচ্ছি না, তাহলে তো আমরা আরও কিছুদিন একসাথে থাকবো। চলো বাসে উঠি। চলো। স্বপ্ন দেখছিলাম, সে স্বপ্নেও শুধু ঘুমরানি। সন্ধ্যা 7টার দিকে হোটেলে পৌঁছালাম, তারপর ভাতকে কল দিয়ে নিচে আসতে বললাম। ভাত নিচে এসে আমাদেরকে নিয়ে উপরে গেল, তারপর অনিত্রা ওর ফ্রেন্ডদের রুমে চলে গেল। কি রে, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না রে, তোরা সবাই ভালো আছিস তো? ভালো। শুনলাম তোদের হোটেলে আগুন লাগছে, তোদের কিছু ক্ষয়ক্ষতি হয়নি তো? দেখতেই তো পাচ্ছ কিছু হয় নাই। অনন্য বিশ্বাস কর, ওই দোয়া করতে ছিল তো যেন 40 দিন পর ওই তোর 40টা বিরিয়ানি খাইতে পারে। তুই বিশ্বাস কর, আমি এটা বলতে পারি? আমি শুধু বলেছি, তোরা টেনশন করছিস না তো? ওই যদি আগুনে পুড়ে মরে তাহলে ওর জন্যই ভালো, ওর মৃত্যুটা শহীদের মৃত্যু হবে। এখানে আমার কোনো বিরিয়ানির কোনো লোভ নাই। ভাত শাকিল, তোরা কেরোসিন নিয়ে তো, ওই আমার জন্য এত ভালো ভাবছে, আর আমি কেমনে খারাপ ভাবতে পারবো? কেরোসিন তো নাই, পেট্রোল চলবো। আরে চলবে মানে দৌড়াবে, আজ কাকুর ছেলে রবিনকে জান্নাতবাসী করব। মাফ কর, আমি তো মজা করছিলাম, নতুন নতুন প্রেম করছি, প্লিজ মারিস না। আচ্ছা অনন্য, আমি ফাদের কাছ থেকে শুনলাম তুই প্রেমে পড়েছিস। তারপর ওদেরকে সব কিছু বললাম, বাসের দিন থেকে আজ পর্যন্ত। মামা, এটা কোনো সাধারণ ঘুম মনে হয় না। আমারও। কাকু, ছেলেরা আমাদের কাছে ওইটা ওষুধের কোনো এফেক্ট মনে হয়। তোর কথা যৌতি কথা আসে, আমি ওরে যখন জামা কাপড় দিই তখন ও কিছু ঔষধের কথা জিজ্ঞাসা করেছিল, কিন্তু আমি সেই ওষুধগুলোকে দিইনি। ওষুধগুলো নিয়ে চল আমার সাথে। তুই রবিনের মতো ছেঁচড়া হতে পারলি, তুই গল বিক্রি করে টাকাগুলো দিয়ে কি করবি? আমাদেরও ভাগটা দিস। ধুর বেটা, সবসময় মজা করিস না। এখানে আমার এক আঙ্কেল ডাক্তার, তার কাছে ওষুধগুলো নিয়ে গেলে রহস্য বের হয়ে যাবে। আচ্ছা ভাত, তুই আমার সাথে চল, আজ কুমরানির ঘুমের রহস্য বের করব। আচ্ছা অনিদ্রা, ছেলেটা কে রে? ওর নাম অরণ্য, একসাথে নারায়ণগঞ্জ থেকে সিলেট এসেছি। এখন অরণ্য আমার একজন ভালো বন্ধু। দূর, তোরা এত বেশি বুঝুস কেন? হ্যাঁ আমি ঘুমামু, ঘুমাই তো দে। আল্লাহ জানে কবে এই মেয়ের ঘুম রোগ শেষ হইব। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছো? আরে ভাতিজা, ফাহাদ নাকি? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? আর এখানে কিভাবে? এই তো ভালো আছি। আর ওই আমার বন্ধু অনন্য, আমার একটা ফ্রেন্ড খুব ঘুমায়, সেটা রহস্য বের করার জন্য তোমার কাছে আসা। আঙ্কেল, এই ঔষধগুলো দেখেন। আচ্ছা বাবা, ওষুধগুলো আমার কাছে দাও, তোমরা একটু বসে থাকো, আমি পরীক্ষা করে আসছি। আচ্ছা অনিদ্রা, তোর কিছু হয়নি তো? আজব তো, তোরা আমাকে কি মনে করিস? হ্যাঁ হয়তো আমি ইদানিং একটু বেশি ঘুমাই, তাই বলে অনন্য কিছু করবে এটা ভাবলি কি করে? ওই খুব ভালো ছেলে, আর কোনো উল্টাপাল্টা কথা হবে না, আমি ঘুমাবো। তুই ভুল বুঝছিস, তোরা যে হোটেলে ছিলি সে হোটেলে আগুন লেগেছিল, টিভিতে দেখিয়েছিল, তাই বললাম। কি, অনন্য তো কিছু বললো না? তুই ভয় পাবি ভেবে হয়তো তোকে বলে নাই। আর শোন, কালকে রেজাল্ট। এখন ঘুমাই। আচ্ছা কাকু, কিছু বুঝলেন? এগুলো তো মারাত্মক ওষুধ, এগুলো খেলে দিনের 24 ঘন্টার মধ্যে 20 কি 22 ঘন্টা ঘুমাবে, একসময় কোমা চলে যাবে। এখন সমাধান কি? এই ওষুধগুলো থেকে দূরে রাখতে হবে, আর এখন যে ওষুধগুলো দেব তা নিয়মিত খাওয়াতে হবে, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ কাকু, ভাত ঘুমরানির ঘুমে রহস্য তো বের করলাম, এবার কেউগুলো খাওয়াচ্ছিল সে রহস্যটা বের করতে হবে। হোটেলে ফিরে গেলাম, গিয়ে জানতে পারি আমার বন্ধুদের প্রেমিকারা আর কেউ না, আমার ঘুমরানির বান্ধবীরা। ঘুমরানিকে ঘুম থেকে ডাক দিয়ে বললাম, এই তোমার ঔষধ, তোমার প্রেসক্রিপশন দেখে নিয়ে আসছি। তারপর ঘুমরানিকে ঔষধ খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে খুব টেনশন হচ্ছে, আজকে রেজাল্ট, দুপুরে রেজাল্ট পেলাম,
সবাই পাশ করেছি, কিন্তু মন মতো হয়নি। কিন্তু ঘুমরানি গোল্ডেন এ প্লাস পেয়েছে। তারপরে পরীক্ষার পর একে এই ঔষধ খাওয়ানো হয়েছে, এখনও বেশি ইফেক্ট হয়নি, তার মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই কয়েকদিন ঔষধ না খাওয়াতে ঘুম কমেছে, আরও 10 দিন পরে সিলেক্ট করলাম, এখন অনিদ্রা প্রায় সুস্থ। তবু বলা হয়নি ভালোবাসি। আচ্ছা অনিদ্রা, আমরা তো কাল চলে যাব, আমার কথা মনে পড়বে না? আর তোমার? যোগাযোগ রেখো, কল দিও। আর তুমিও বেশি ঘুমিও না, ঔষধ ঠিক মতো খেয়ে ঘুমরানি। একটা কথা বলার ছিল। বলো, কি বলবে? থাক, কালকে বলবো। আজকে বলো। না, কালকে বলবো। তোমার খুশি। কালকে বিকেলে সবাই বাসে উঠলাম, অনিদ্রা আমার পাশে, আজকানে মাথা রাখেনি, দুজনে চুপ, কারোর মুখে কোনো কথা নেই। হঠাৎ আমার কাঁধে ওর মাথা রাখলো, কিন্তু আজ আমার ঘুমরানির সঙ্গে ঘুম নেই। আজও আমার শার্ট ভিজেছে, কিন্তু আজ চোখের বাণীতে আমি যে পর্যন্ত রহস্যের সমাধান না করব, তার আগে ওরা আমার ভালোবাসার কথা বলবো না। ভাবতে ভাবতে গাড়ি নারায়ণগঞ্জে এসে পৌঁছালো। আমি বন্ধুদের বললাম অনিদ্রা কোদের বাড়িতে দিয়ে আসি। অনিদ্রাকে নিয়ে রিক্সাতে বসে আছি, রিক্সা চলছে, খুব নীরব পরিবেশ। হঠাৎ নীরবতা ভেঙে অনিদ্রা বলল, আজ বলো কি বলবে আমায়। আমি বললাম রিক্সা থেকে নেমে নিই। রিক্সা ওদের বাড়ির সামনে নামল। এখন বলো। নিজের খেয়াল রাখবে। আর আর কি বলো? চোখ বন্ধ করো। অনিদ্রা চোখ বন্ধ করলো। আমি বললাম আই, তারপর হঠাৎ করা যেন আমার চোখ মুখ বেঁধে একটা গাড়িতে তুলে নিয়ে গেল। আমি কিছু দেখতে পারছি না, কারা শক্ত করে ধরেছে। হঠাৎ শুনতে পেলাম আমার ঘুমরানির চিৎকার, অনন্য বলে চিৎকার দিচ্ছে। আহারে, ক্লাইম্যাক্সে এসে আমার সাথে এমন কেন হলো? এখনও প্রেম শুরু হলো, এখনও প্রেম শুরু হলো না, ফুচকা খাওয়া হলো না, একসাথে বৃষ্টিতে ভেসা হলো না। ইয়াম্মা, আমার হাত পা বাঁধছে কেন? এমা, আমার হাত পা বাঁধছে কেন? এতক্ষণ মুখ চোখ বেঁধে রেখেছে, কিছু বলতে পারছি না, দেখতেও পারছি না, এখন শরীর বাঁধছে কেন? ঠাস করে কে যেন একটা থাপ্পড় দিয়ে বলল, ওই শালা, তোরে কিডন্যাপ করে নিয়ে যাইতাসি আর তুই স্বপ্নে রোমান্স করো? কিছুক্ষণ অপেক্ষা করো, তোমার রোমান্স বের করতাসি। দূর, কি সময় আসলো, স্বপ্নে প্রেমটা করতে পারলাম না, কিন্তু কুকুরের খালগুলো কেমন জানলো? আবার কে যেন একটা থাপ্পড় দিয়ে বলল, তোর কত বড় সাহস, আমার কুত্তার খালো বলস? আর এত জোরে জোরে ভাবলে আর ব্রাইটনেস বাড়াইলে, স্বপ্নে দেখলেও তো শুনমুই। জীবনে কি করলাম, কিভাবে স্বপ্ন দেখে সেটাও শিখলাম না। তারপর এক জায়গায় এসে গাড়ি থামলো, গাড়ি থেকে নামিয়ে একটা রুমে নিয়ে গিয়ে আটকে রাখলো। এদিকে ক্ষুধা লাগছে, আচ্ছা কুকুরের খালুর আমাকে কেন কিডন্যাপ করলো? এই অরণ্য, তোকে মনে হয় ওই কারণে নিয়ে আসছে। তুই আজকে শেষ, তুই আজকে শেষ, প্রেম আর শুরুটাকে তোর জীবনের সমাপ্তি ঘটবে। যেটাকে এতদিন গুজব ভাবছি, সেটাই আজ আমার জীবনে গজব হিসেবে আসলো। মা বাবা, ও আমার কলেজের টুকরো বন্ধুরা, ও আমার ঘুমরানি, কোথায় তোমরা? আমাকে বাঁচাও, আমি এখন শিশু। না, আমি শিশু না, আমি বড় হয়ে গেছি। শিশু বলে গলা কেটে নিয়ে যাবে, এতদিন এটাকে গুজব বলেছিলাম, আর আজকে আমার গলাটাই থাকবে না। ওই ম্যাডাম আসছে, কই, তোরা সবাই এখানে আয়। পোলাটাকে কি নিয়ে আসুম? না, ম্যাডাম বললে। এসেছে, এসেছে কল্লাকটিনী মহিলা এসেছে, কুত্তার খালুটা হাত পা বেঁধে রেখেছে। শেষ পারের মতো মাথাটা ধরে একটু আদর করতে পারবো না। হঠাৎ কানে আসলো এক মহিলার কণ্ঠ, কালু, ছেলেটা কোথায়? আমার সামনে নিয়ে আয়। উফ, কল্লাকটিনী মহিলার কণ্ঠ তো অনেক সুন্দর, মনে হয় কোনো উচ্চবিত্ত, মনে হয় কল্লা কেটে এমন বড়লোক হয়েছে। আল্লাহ, আমাকে নিয়ে যাচ্ছে কেন? আল্লাহ, আমি আসছি তোমার কাছে, সরকারকে বলে দিও পদের একটা পিলার যেন আমার নামে দেয়। আর চেহারা থেকে কাপড় ওঠা, মুখের থেকে রশিও খোল। কালু সাহেবের কথা মতো খুলেও দিলেন। ও মূর্খতা, এই মহিলা কিভাবে কল্লা কাটুনি হয়, এত সুন্দর! বয়স কত হবে? 30 থেকে 31,
দেখে তো মনে হয় 22-23 কিংবা 24। যাই হোক, আমার কল্লা কাটবে, এত সুন্দরী মহিলা, না বালিকা, থাক। যাই হোক, আজকে তোমার কল্লা গেল, শুরু করে দিলাম একটু কান্না, যদি একটু মায়া দেওয়া হয়। প্লিজ আমাকে মারবেন না, প্লিজ আমার একটাই কল্লা, প্লিজ নেবেন না। আমি এখনও প্রেমও শুরু করিনি, আমি যাকে ভালোবাসি তাকে ভালোবাসার কথাটা বলতে পারিনি। আপনি খুব সুন্দরী, আপনার মনটাও খুব সুন্দর, প্লিজ একটু দয়া করুন, আমার মাথা এখনও কাজ করছে না, উল্টো পদ্মা ব্রিজ ভেঙে যাবে। ওই চোপ, কতক্ষণ ধরে যে বলেই চলেছে। আজকের পর তো আর বলতেও পারবো না, মাথাটা তো থাকবে না। আচ্ছা, আমি মারা গেলে পরিবারকে টাকা দেওয়া হবে, দেশপ্রেমিকদের নামের খাতে আমার নাম থাকবে। ওই চুপ, আরো একটা কথা বললে গুলি করে মেরে ফেলবো। আমাকে দেখে কি তোর কল্লা কাটুনি মনে হচ্ছে? না সুন্দরী, অপরূপা নায়িকা ঐশ্বর্যরায় বচ্চন। আচ্ছা, আপনি তাহলে কল্লা কাটুনি না? আমি তো সবাইকে বলি এই কল্লা কাটুনি গুজব, কেউ তো বোঝে না, আর এত সুন্দরী মহিলা কিভাবে কল্লা কাটুনি হয়। আচ্ছা, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? খুন করতে। আমার অপরাধ? অনিদ্রার সাথে প্রেম করা। আপু, আপনি কি অনিদ্রার বড় বোন? হুম, আমি অনিদ্রার মা। কি ছি অনন্য ছি, তুই তোর শাশুড়ির উপর ক্রাশ খেলি, এতে আমারই বা কি দোষ? একে কোন অ্যাঙ্গেল থেকে শাশুড়ি লাগে? হুম, আমি অনিদ্রার মা, সৎ মা। আম্মা, আমি অনিদ্রাকে খুব ভালোবাসি, জানেন আম্মা কারা যেন অনিদ্রাকে মারার জন্য ঔষধ খাওয়াতো, আমি ওকে ডাক্তার দেখে সুস্থ করেছি। আপনি হয়তো খেয়াল করেছেন ও শুধু ঘুমাতো, এটাই ঔষধের কারণে হতো, এখনও ধীরে ধীরে সুস্থ হচ্ছে। এগুলো বললাম যদি আমার প্রতি ওর ভালোবাসা দেখে, ওকে যদি আমার হাতে তুলে দেয়, ওকে যদি আমার হাতে তুলে দেয়, আম্মা আমি ওকে ছাড়া বাঁচব না। ওই ছেলে, আমাকে আম্মা বলছো কেন? আমাকে দেখে কি আম্মা মনে হয়? আর তুই তো অনিদ্রাকে ছাড়া বাঁচবি না, তাহলে অনিদ্রার আগে তোকেই ওপারে পাঠিয়ে দিই, এক বছর পর অনিদ্রা তোমার কাছে চলে যাবে জামাই, তারপর তোমার শ্বশুর, এখন শাশুড়ি আছে, শাশুড়ি তোমার খেয়াল রাখবে। মানে? মানে হলো আমি অনিদ্রাকে ওষুধ খাইয়েছি, আমার পরিচিত একটা ডাক্তারকে দিয়ে এই কাজ করিয়েছি। অনিদ্রা পরীক্ষার সময় অনেক পড়েছে, তার জন্য দুর্বল হয়ে যায়, তারপর ডাক্তারকে দিয়ে ওই ওষুধ ওকে খাওয়ানো শুরু করি, যাতে করে অনিদ্রা প্রথমে কোমায় তারপর মারা যায়। কিন্তু কেন ওকে মারা লাগবে না? আমাকে ছেড়ে দিন, আমি অনিদ্রাকে নিয়ে অনেক দূরে চলে যাব, অনিদ্রাকে মারতে হবে না, সমস্যায় পড়তে হবে না। তা তো হয় না জামাই, তোমার শ্বশুর সব সম্পত্তি অনিদ্রার নামে লিখে দিয়েছে, যদি অনিদ্রার কিছু হয়ে যায় তাহলে তোমার শ্বশুরের হয়ে যাবে, তারপর তোমার হবু শ্বশুরও যদি মারা যায় তাহলে পুরো রাজত্ব আমি রাজ করব। কিন্তু বাচ্চা, তুমি আমার পথের কাঁটা হলে কেন? মনে করেছি সিলেটে যাওয়ার পথে ঘুমের ঘোরের কারণে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, কিন্তু বাচ্চা তোমার কারণে হলো না, হোটেলে আগুন লাগালাম তারপরও বেঁচে গেলি। কি, হোটেলে আগুন লাগিয়েছেন আপনি? কিন্তু কিভাবে, সব কিভাবে করলেন? তাহলে শোন, আমার তোমার হবু শ্বশুরের সম্পত্তির উপর অনেক আগের থেকে লোভ ছিল, আমি ইন্টার পাস করে তোমার শ্বশুরের অফিসে পিএ হিসেবে জয়েন করি, কিন্তু অনিদ্রার মা না মরার আগে আমি সম্পত্তি দখল করতে পারছি না, তোমার অনিদ্রার বাবাকে অনেকভাবে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি, তারপর অফিসের ম্যানেজার মানে আমার প্রেমিক আর আমি মিলে প্ল্যান করে অনিদ্রার মাকে খুন করি, সবাই মনে করে অ্যাক্সিডেন্ট,
তারপর প্ল্যান করে ও পারিবারিক চাপে আর অনিদ্রার দেখাশোনার জন্য আমাকে বিয়ে করে, কিন্তু আমাকে সম্পত্তি না দিয়ে একটা বাজে উইল করে। নো প্রবলেম, সব মরার পর সম্পত্তি পাবো তো। ওকে, সব মরবে। আর হোটেলে আগুন লাগিয়েছিল আমার প্রেমিক, কিন্তু তোর কারণে মরল না। নো প্রবলেম, এখন সব মরবে। এই রাজত্ব আমার হবে, আমি আর আমার প্রেমিক রাজ করব। গুড, ভেরি গুড। এত সুন্দর চেহারার পিছনে কটকটি গুড, ভেরি গুড। তো আপনার প্রেমিক কোথায়? ডার্লিং সাদমান, এখানে আসো। খান সাহেবের হবু মেয়ের জামাই তোমার সাথে দেখা করতে চায়। জান, আমি এসে গেছি তো, তো জামাইকে এখন মুক্ত দেয়া হোক। পিস্তল বের করে আমার দিকে তাক করে। মরে যায় ভালো, আপনার সাথে আমার সুন্দরী শাশুড়িকে দেখাচ্ছে, মরে যায় ভালো। ও আমার সুন্দরী শাশুড়ি, আমাকে গুলি করে মারবেন না। আমি দেশের কাজে আসতে চাই, আমাকে কল্লা কেটে খুন করুন। তুই আমাকে অপমান করছ, আমি তোকে গুলি করেই মারব। ও এই রাখো তো, ও তো ঠিকই বলছে। আর জামাইয়ের শেষ ইচ্ছা পূরণ করব না, তা কি করে হয়? এতে ভালোই হবে, কোনো কেস হবে না, মনে করবে কল্লা কাটুনি মাথা নিয়ে গেছে। পিস্তল ছুড়ে ফেলে দিয়ে চাকু নিল। যখনই আমাকে ঘাড়ে কোপ দেবে তখনই আমি ওনার হাতটা ধরি। কিভাবে হাত ধরলাম, আমার তো হাত পা বাঁধা ছিল। তাহলে চলুন ফ্ল্যাশব্যাকে। যখন আমাকে গাড়িতে ওঠানো হয় আমার হাত পা বাঁধার আগে ওনাদের কেউ একজনের পকেট থেকে একটা চাকু নিয়ে নিই। তারপর দিলাম এক ঘুষি, কালু সাহেবকেও দিলাম। এভাবে কিছুক্ষণ চলল। কি ভেবেছিস তুই, এখান থেকে বেঁচে ফিরে যাবি? তাহলে ভুল ভেবেছিস। পিছন ফিরে তাকা থাকান, তারপর বলেন কে ফেসে গেছে। সবাই পিছন ফিরে দেখে পুলিশ, আমার বন্ধুরা অনিত্রা আর অনিত্রার আব্বু। ওরা ওখানে আসলো কিভাবে? শাশুড়ি আম্মারা, আপনি তো ভালো করে কিডন্যাপ করতে পারেন না। চলুন আবার ফ্ল্যাশব্যাকে দেখুন কি হয়েছে। আমাকে যখন কিডন্যাপ করা হয় তখন আমার সাথে আমার মোবাইলটা ছিল, আর মোবাইলে আনলিমিটেড টক টাইম ছিল। আমি আন্দাজে কল দিলাম, যাতে কেউ আমার কল ধরে বুঝতে পারে আমি কিডন্যাপ হয়েছি, আর পুলিশ নিয়ে আসে। আচ্ছা, আমি কলটা কার কাছে গিয়েছিল? আমার কাছে এসেছিল। আমি আর আমার বাবা সব শুনেছি, আর আমি তোমার বন্ধুদের আর পুলিশকে ফোন করে এখানে নিয়ে এসেছি। ইন্সপেক্টর, এদেরকে নিয়ে যান, ওরা আমার স্ত্রীর খুনি। তারপর অনিত্রা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করল, আর বলল, তোমার কিছু হয়নি তো? আমি বললাম, না, আমি ঠিক আছি। আর অনিত্রা, একটা কথা বলার ছিল। বলো। ও আমার ঘুমরানি, আমি তোমাকে খুব ভালোবাসি। অনিত্রা একটা জোরে গালে থাপ্পড় দিল। তাহলে কি অনিত্রা আমাকে ভালোবাসে না? আমিও তোমাকে খুব ভালোবাসি, এতদিন লাগে এই কথাটা বলতে। তারপর ঘুমরানি আমার ঠোঁটে ওঠ, তারপর আর কি, হ্যাপি এন্ডিং।